আসসালামু আলাইকুম লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে এনএসএ ওয়াশাল কনস্টেবল পদের যে পরীক্ষাটা হয়েছিল তো তার ম্যাথগুলো প্রত্যেকটা ম্যাথ এখন ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব আর মোটামুটি দেখা গেছে যে এখান থেকে ষোলোটা ম্যাথ আসছে ষোলোটা ম্যাথের মধ্যে চৌদ্দটা ম্যাথই এই বই থেকে আসছে এই জব ইংলিশ জব ম্যাথ বই থেকে যার সংখ্যাটা একটু চেঞ্জ করে হয়তো অনেকে ধরতে পারে নাই কিন্তু আজকের পরীক্ষায় পনেরোটার মধ্যে ষোলোটা ষোলোটা ম্যাথের মধ্যে পনেরোটা মেথে আপনাদের পাড়ার কথা যারা আমাদের এই বইটা পড়ছেন এর জন্য বলবো যারা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন ইনশাল্লাহ এই বইটা ফলো করতে পারে প্রথমে যে ম্যাথটা আসে আমরা অনুপাতের অধ্যায়ে চলে যাই যে দুইটা একটা আছে মধ্য সমানুপাতি নির্ণয় আরেকটা হচ্ছে আপনার অনুপাতের দুশো চোদ্দ নম্বর পেজে যে মিশ্র অনুপাত তো দুইটা প্রশ্নই আমাদের বইয়ের মধ্যে আছে একটা সাজেশনে আর একটা মানে দুইটাই সাজেশনে রয়েছে আর অথবা আপনি যদি ইয়ে চলে যান আমাদের অধ্যায় ভিত্তিক ম্যাথগুলোতেও রয়েছে আমি প্রথমে একটু দেখেই নেই অনেক হয়তো কনফিউশনে পড়ে যান যে ভাই ম্যাথগুলো হয়তো ছিল না দেখেন যে এইটা হুবহু চলে আসছে যে একটি ক্রমিক সমানুপাতির ও তৃতীয় রাশি যথাক্রমে চার ও ষোলো হলে এর মধ্যে সমানুপাতি কত দেখেন এই প্রশ্নটা হুবহু কিন্তু আসছে আমাদের বইয়ে যে একটি ক্রমিক সমানুপাতের প্রথম তৃতীয় রাশি চারীয় ষোলো হলে এর মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি নির্ণয় জাস্ট আমরা শর্টকাট যে টেকনিকটা দেখেছিলাম জাস্ট প্রথম আর তৃতীয় রাশিটাকে রুটের ভিতরে ঢুকিয়ে দেবেন রুটের ভিতরে ঢুকিয়ে গুণ করে ফেলবেন তো আমরা জানি চার ষোলো কত চৌষট্টি আমরা জানি আট আটা চৌষট্টি থেকে যদি বের করে আনেন তাহলে আমরা জানি আট আটা চৌষট্টি তার মানে এইট এটা কিন্তু আসছিল দেখেন কত সহজ এরপর যে প্রশ্নটা আছে মিশ্র অনুপাত নির্ণয় করার জন্য মিশ্র অনুপাত নির্ণয় করার জন্য আমাদের বইয়ের মধ্যে অনেক গোলাম্যাঁচ আছে প্লাস আমরা ভিডিওতে এই অঙ্কগুলো দেখেছি মিশ্র অনুপাত নির্ণয় করতে হলে এটা অনুপাতের পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি তো পূর্ব রাশি মানে অনুপাতের প্রথম রাশি প্রথম সংখ্যাগুলার গুণ ফল ইস্টু অনুপাতের দ্বিতীয় সংখ্যাগুলার গুণ ফল এখানে অনুপাত তিনটে অনুপাত আছে একটা অনুপাতের প্রথম পাঁচ চার আট হচ্ছে তিন অনুপাত এরপর হচ্ছে পরের যে সংখ্যাগুলো থাকবে এগুলোর গুণ ফল সাত ইন্টু নয় ইন্টু দুই তো এই জিনিসগুলো আপনি যদি গুণ করেন দেখেন চার পাঁচ বিশ ষাট আর এখানে আপনার কত হচ্ছে দেখেন যে নয় দিন আঠারো আঠারোকে আপনি যদি সাত দ্বারা গুণ করেন কত হচ্ছে আঠারো ইন্টু সাত সাত ছাপ্পান্ন ছয় একশো ছাব্বিশ একশো ছাব্বিশ যদি হয় এখানে যদি আপনি কাটাকাটি করেন আমাদের তিন দিয়ে যদি কাটাকাটি করি সরাসরি কাটতে পারি তিন বিশ আর এখানে তিনটে কাটাকাটি করলে এরপর দেখা যায় আরও দুই দ্বারা কাটাকাটি করা যায় এখানে দশ আর এখানে একুশ তার মানে মিশ্র সমানুপাত হচ্ছে একুশ এরপর আছে এক্স প্লাস ওয়াই ইকাল ফোর হলে এক্স মাইনাস ওয়াই সমান থ্রি হলে এইট এক্স ওয়াই কত আমরা এরকম যদি থাকে সরাসরি আমরা বলছিলাম আপনাদেরকে যে দুইটা যুগ করে দুই দ্বারা বাঘ করলে এক্সের মান পাওয়া যাব তার মানে এই দুইটা যুগ করে দুই দেড়া বাঘ দুইটা যুগ করে হচ্ছে সাত বাঘ টুই এটা এক্সের মান আর ওয়াইয়ের মান হচ্ছে দুইটা বিয়োগ করে দুই দ্বারা ভাগ এটা থেকে এটা বিয়োগ করেন সংখ্যা দুইটা বিয়োগ করলে এক এককে দুই দ্বারা ভাগ তার মানে এক্স আর ওয়াইয়ের মান পেয়ে গেলাম আমাদের কিন্তু আছে এইট এক্স ওয়াই তাহলে এইট ইন্টু এর মান হচ্ছে সেভেন বাই টু আর এর মান হচ্ছে হাফ ওয়াইয়ের মান হাফ আপনি কাটাকাটি করেন দেখেন ফোর দুই তো এখানে হচ্ছে আমাদের অ্যান্সার হইতেছে চোদ্দ তো এই অঙ্কগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে আপনি যারা আমাদের বইটা সমাধান করছেন তাদের কিন্তু পারার কথা প্রত্যেক ম্যাথে এরপর যেটা দেখেন যে নিচের কোনটি এত উৎপাদক হবে না এটার উৎপাদক হবে না আমরা কিন্তু এটার টেকনিক কি শিখেছিলাম যে যত বড়ো উৎপাদিক আসুক জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেখব যে কোন কোন মানের জন্য জিরো যার যার জন্য জিরো হবে প্রত্যেকটার জন্য এটা তার উৎপাদক আর যেটার জন্য জিরো হবে না ওইটা তার উৎপাদক হবে না এখানে অপশন বি থেকে যদি নেই এক্স মাইনাস টু সমান জিরো এক্স প্লাস টু সমান জিরো এক্স সমান টু মাইনাস টু আর কি এখানে এক্সের পরিবর্তে মাইনাস টু বসিয়ে দেখবেন যদি জিরো না হয় তাহলে এটা তার উৎপাদক হবে না তো মাইনাস টু কিউব সিক্স ইন্টু মাইনাস টু ফুল ফুলস্কোয়ার এলেভেন ইন্টু মাইনাস টু প্লাস সিক্স এই সবটির যুগ বিক করে দেখবেন যদি জিরো হয় এখন আমরা যুগ করে দেখব যে কত আসে এখানে মাইনাস এইট এখানেও হবে চার চারশো চব্বিশ আর এখানেও হবে মাইনাস বাইশ আর এখানে হচ্ছে প্লাস সিক্স তো দেখেন যে প্লাসের এখানে দেখেন যে প্লাসের হয়ে যাচ্ছে ত্রিশ আমরা এখানে যদি যুগ বিক করে দেখি তাহলে কিন্তু জিরো আসে জিরো আসলে কিন্তু এটা কি হবে না এটা এটার উৎপাদক এরম প্রত্যেকটা আমরা বসাবো বসানোর পরে যদি ডি নম্বর অপশানে চলে আসি দেখেন এখানে ডি নম্বর অপশন আছে এক সমান ফোর বির মাইনাস ফোর বির হবে এখান থেকে তো এখানে যদি মাইনাস ফোর বসাই এখানে দেখেন এখানে যদি আপনি মাইনাস ফোর বসেন তাহলে পাবো আমরা মাইনাস চার শূন্য রঙ ফোর কিউব মান হচ্ছে চৌষট্টি চার চার ষোলো চার তারপরে এখানে হবে প্লাস এখানে যদি ফোর বসান চার চার ষোলো ষোলোকে যদি আপনি ছয় দ্বারা গুণ করেন তাহলে ছিয়ানব্বই এরপরে মাইনাস এখানে আছে দেখেন মাইনাস ফোর যদি বসেন মাইনাস চুয়াল্লিশ আর এখানে প্লাস সিক্স এই সবগুলো যদি যুগ করি দেখেন যে মাইনাস আর মাইনাস মাইনাস চৌষট্টি মাইনাস চুয়াল্লিশ তার মানে হচ্ছে একশো আট মাইনাসের কিন্তু প্লাসের হচ্ছে একশো বারো তার মানে কাটাকাটি যে এটা কিন্তু জিরো হয় না তার মানে এইটা এইটা তার উৎপাদক নয় এরপর যে অঙ্কটা আছে অধিকাংশ অঙ্কই কিন্তু আবার বলতেছি যে এই অঙ্কটা হু হু আমাদের জবমেদ বই রয়েছে তো যারা প্রাইমারি প্রিপারেশান দিবেন তারা জবমেদ বইটা এ টু জেড আমাদের ভিডিওগুলো দেখে যদি সমাধান করেন ইনশাল্লা ঘুরে ফিরে এখান থেকে কম পাবেন এই অঙ্গগুলো করার জন্য আমরা কী করছিলাম সহজ একটা সূত্র দিয়েছিলাম এম ওয়ান ডি ওয়ান এম টু ডি টু এটা এম ওয়ান মান এটা ডি ওয়ানের মান এটা এম টু আর ডি টুর মান আমাদের বের করতে বলছে তাহলে এম ওয়ান মান হচ্ছে টেন ইন্টু টোয়েন্টি ফাইভ তাহলে এম টু আমাদের দেওয়া নাই এটা বের করতে বলছে কতজন লাগবে আর ডি টু এর মান আছে টেন তো এখান থেকে দেখেন যে এম টু সমান যদি এই স্যারি দিয়ে দিন তাহলে বাঘ হয়ে আসবে টোয়েন্টি ফাইভ বাই টেন কাটা তার মানে টোয়েন্টি ফাইভ দিনই লাগবে তো হয়ে গেছে পাঁচ নম্বর অঙ্কটা পরের অঙ্কটা আছে দুইটি সংখ্যার গুণ ফল এত হলে গসাগু এত হলে সংখ্যা দুটি লসাঘু কত হুঘু আমাদের বই অঙ্কটা রয়েছে তো আমরা বলছিলাম যে দুইটি সংখ্যার গুণ ফল দেওয়া থাকলে আর গশা দেওয়া থাকলে লসাঘু বের করতে দিলে জাস্ট আপনি বাঘ করে দিলেই অ্যান্সারটা বের হয়ে আসবে যে কোনো একটা যদি বের করতে বলতো তারপর বাঘ করে দিতাম লসাগু বের করতে বললেও বাক করে দিলি এখানে দেখেন বাঘ করার সময় আমরা অপশনের দিকে যদি তাকাই তেরো দ্বিগুণ কত ছাব্বিশ তো তেত্রিশশো আশিকে বাক করি তার উন তেত্রিশ তিরানব্বই হবে না এত হবে না এই দুইটার যে কোনো একটা হবে কিন্তু দেখলাম তেরো দ্বিগুণে ছাব্বিশ দুইবার যায় তার মানে দুইবার যায় একমাত্র অপশন আর দুই আছে এখানে এটা হয়ে গেলো এরপর যে প্রশ্নটা আছে যে কোন ক্ষুদ্রতম তুমি সংখ্যার সাথে দ যুগ করলে এত তার নিঃশেষে বিভাজ্য হবে এটা কিন্তু আমাদের বই আছে যারা বইটা করছেন তারা একটু কমেন্টে জানাবেন যে এই ধরনের ম্যাথগুলা বইয়ের মধ্যে হু আছে কি না বা একটি সংখ্যা চেঞ্জ করে তো দর যুগ করলে আমরা অপশন আপনাদের কীভাবে পড়াতাম যখন আপনাদেরকে আমরা পড়াছিলাম আমরা দেখবো যে অপশনে কার সাথে দশ যুগ করলে এই তিনটা সংখ্যা দ্বারাই বাঘ বাঘ যায় যেমন ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের সাথে দর যুগ করলে ওইটা একশো ছয় একশো ছয়কে ষোলো দ্বারা বাঘ যায় কিনা না দেখেন ষোলোকে যদি আমরা ছয় দ্বারা গুণ করি তাহলে আমরা জানি যে ছয় ছয় ছত্রিশের ছয় ছয় তিনের নয় ছিয়ানব্বই হলো আবার যদি ষোলো এটা যোগ করি তাহলে দেখেন কত হয়ে যায় অনেক বেশি তার মানে ছিয়ানব্বইয়ের সাথে ছয় যদি যোগ করি ছয় যুগ করে একশো ছয় হয় তাহলে একশো ছয়কে কিন্তু এই দ্বারা বাগ যাচ্ছে না কয় দ্বারা ষোলো দ্বারা বাগ যাচ্ছে না তার মানে এটা বাদ এটা খুব বাদ যাবে না কিন্তু ছিয়াশিকে আসেন ছিয়াশির সাথে বলছে দশ যুগ করতে থাকে দশ যুগ করে নিলাম ছিয়াশির সাথে দশ যুগ করি কিন্তু ছিয়ানব্বই এখন দেখেন ছিয়ানব্বইকে আমরা জানি ষোলো দ্বারা বাগ যায় ছয় বার চব্বিশ যারা বাগ যায় চারবার আর বত্রিশ যারা বাগ যায় তিনবার তার মানে সবগুলো দ্বারাই কিন্তু কে বাঘ যায় তার মানে আমাদের শেয়াশি হচ্ছে কারেক্ট অ্যান্সার কিছু কিছু অঙ্ক আমরা অপশন টেস্ট করে করব এরপরে দেখেন যে একটি বাক্স বাক্সের স্ট্রবেরি এত টাকা বিক্রি করায় এক বাক্স স্ট্রবেরি সাতাশো পঞ্চাশ টাকা বিক্রি করায় চারশো পঞ্চাশ টাকা এখানে আছে চারশো পঞ্চাশ টাকা ক্ষতি হয় সাতাশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করলাম কিন্তু চারশো পঞ্চাশ টাকা ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল সাতাশো পঞ্চাশ যুগ চারশো পঞ্চাশ এটি তো কারণ ক্ষতি হইতেছে আমরা ক্রয় মূল্য বের করার সিস্টেম কি যদি ক্ষতি হয় যত টাকা বিক্রি করলো ওইটা প্লাস ক্ষতি লাভ ক্ষতির অর্ধে এই অঙ্কগুলো রয়েছে জাস্ট হু এটা দেওয়া নাই কথাগুলো একটু চেঞ্জ করে আসছে এখানে স্ট্রবেরি দেওয়া নাই কিন্তু অন্য কিছু দেওয়া আছে তো এখানে দেখেন যে আমরা ক্রয় মূল্য আমরা বের করে যে ক্রয় মূল্য যদি বের করতে পারি তাহলে অঙ্ক হয়ে যাবে তো শূন্য পাশে পাশে দশের শূন্য হাতে থাকে এক পাঁচ সাত বারো দুই তিন মানে বত্রিশশো টাকা তার মানে ক্রয় মূল্য ছিল বই তিরিশশো টাকা যদি ছত্রিশশো টাকা বিক্রি করা হয় ওই স্ট্রবেরি ত্রিশশো টাকা বিক্রি করলে কত টাকা লাভ হবে কত সহজ দেখেন ক্রয় মূল্য ছিল বত্রিশশো টাকা ছত্রিশশো টাকা বিক্রি করলে আমাদের বেশি বিয়োগ দেন চারশো টাকা লাভ হবে চলে আসছেন দরের আরেকটা অঙ্ক আসছে কারণ লাভ ক্ষতির অধ্যায়টা আমাদেরকে যদি ভালোভাবে করেন জবমেদ বইয়ের লাভ ক্ষতির অধ্যায় ঘুরে ফিরে ওইখান থেকে আপনারা অঙ্কগুলো পাবেন কী বলছে একজন মাছ বিক্রেতা প্রতি হালি রুই মাছ চব্বিশশো টাকায় এক হালি সমান চারটা চারটার দাম হচ্ছে চব্বিশশো টাকা চারটার দাম হচ্ছে চব্বিশশো টাকা বিক্রি করলে প্রতিটি মাস পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করলেন মানে চব্বিশশো টাকা চারটায় চব্বিশশো টাকা করে কিনে একটা বিক্রি করছে কত পাঁচশো পঞ্চাশ টাকা তার মানে এখানে আমরা চারটার দাম যদি চব্বিশশো টাকা হয় তাহলে একটার দাম কত হবে চব্বিশশো বাঘ চার তাহলে ছয়শো টাকা মানে ছয়শো টাকা দিয়ে কিনছে সে বিক্রি করতেছে কত টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা দিয়ে কিনে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করলো তার মানে তার লস হইতেছে কত পঞ্চাশ টাকা লস হইতেছে পঞ্চাশ টাকা কত টাকায় লস হইতেছে এই ছয়শো টাকা দিয়ে কিনে সে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করার ফলে তার লস হচ্ছে কত টাকা পঞ্চাশ টাকা লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় তাহলে একটা কিনছিলাম ছয়শো টাকা দিয়ে তার মানে আমরা এভাবে অনেক অঙ্ক কিন্তু করিয়েছি সরাসরি আমাদের চ্যানেলে প্লাস বইয়ের মধ্যে ছয়শো টাকা বিক্রি করার ফলে তার ক্ষতি হইতেছে কয় টাকা পঞ্চাশ টাকা এভাবে করতে হবে ছয়শো টাকা বিক্রি করার ফলে ক্ষতি হলো পঞ্চাশ টাকা শতকরা কত লাভ বা ক্ষতি হলো শতকরা হলে একশো টাকা কত লাভ হলো তাহলে এটা কাটাকাটি করেন শূন্য 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 দেখেন বাই যদি বাক করেন তিন দ্বারা সরি তিনের আটের এক এই যে এটা অ্যান্সার চলে আসছে যে সরি ক্ষতি এই যে এটা ক্ষতি লাভ কিন্তু ধরা যাবে না এখানে কিন্তু ক্ষতি হয়েছে এরপর যে প্রশ্নটা আছে দেখেন যে তমা শাড়ির দোকানে গিয়ে বারোশো টাকা দিয়ে একটি শাড়ি কিনে এবং আঠারোশো টাকা দিয়ে একটি থ্রি পিস ক্রয় করলো তার মানে মোট কত টাকার কিনলো একটা হচ্ছে বারোশো আরেকটা হচ্ছে আঠারোশো মোট তিন হাজার টাকার জিনিস ক্রয় করলো সে তো ব্যাটের হার চার টাকা হলে দোকানদারকে কত টাকা দিতে হবে দেখেন একশো টাকায় ব্যাট দিতে হয় চার টাকা হার মানে একশো টাকায় তার মানে আমরা বলতে পারি একশো টাকায় ব্যাট দিতে হয় চার টাকা তার মানে আমাদের মোট সে কত টাকার জিনিস কিনছে তিন হাজার টাকায় তাহলে তিন হাজার টাকায় ব্যাট দিতে হবে কত দেখেন একই নিয়ম কিন্তু আগের টারিটে যে একশো টাকা ব্যাট দিতে হয় চার টাকা তাহলে তিন হাজার টাকা কত দিতে হবে ব্যাট শূন্য শূন্য কাটেন তিন চারটা বারো একশো বিশ টাকা সে দোকানদারকে টোটাল কত টাকা দেবে তিন হাজার টাকার জিনিস কিনছে আর সরকারকে দেবে ব্যাট যেটা একশো বিশ টাকা মোট হচ্ছে শূন্য দুই এক একত্রিশশো বিশ টাকা দেবে ও কিন্তু আছে জিনিসটা তারপরে দেখেন আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য এত ক্ষেত্রফল এত একক হলে তার পরিধি কত এই ধরনের অঙ্ক বইয়ের মধ্যে করানো হয়েছে বা আমরা নিজেরাও আপনাদেরকে বারবার বলি যে একটু চেঞ্জ হয়ে আসতে পারে এখানে কী আছে ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত সমান হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল কত চুয়ান্ন আর এখানে দেখেন দৈর্ঘ্য দেওয়া আছে নয় তাহলে আমাদের প্রস্ত দরকার তাই তো চুয়ান্ন তার মানে এই তিনটির মধ্যে কিন্তু দুইটা জিনিস দেওয়া আছে তার মানে প্রস্ত সমান হচ্ছে এই চুয়ান্ন বাঘ নয় আমরা জানি ছয় নং চন্ন তার মানে আমরা দৈর্ঘ্য পেলাম প্রস্থ পেলাম তো পরিধি কত পরিধি কোনটাকে বলা হয় এই যে চতুর্দিকের যুগ ফল মানে পরিসীমা পরিধি মানে হচ্ছে পরিসীমা এই কথাটা কিন্তু একটু চিন্তা তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ এটা হচ্ছে এতক্ষেত্রে পরিসীমা নির্ণয় সত্তর টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ তো দেখেন পরিসীমা না আসে না আসে সরাসরি পরিধি আসে তাহলে টু ইন্টু দৈর্ঘ্য আমাদের নয় আর আপনার প্রস্থ হচ্ছে ছয় তার মানে কত পনেরো টু ইন্টু পনেরো সমান ত্রিশ এই জিনিসগুলো যদি আপনি নর্মাল জিনিস যদি না ধরতে পারেন তাহলে কিন্তু জব পাওয়া অনেক কঠিন এরপর আছে যদি পি ইউ কিউ জোর সংখ্যা হয় এবং আর বিজুর সংখ্যা তাহলে আমরা ধরে নিলাম যে পি সমান টু আর কিউ সমান ফোর দুইটাই বলছে বিজুর সংখ্যা আমরা কিন্তু এই ধরনের অঙ্গ কিন্তু এক্স ওয়াই জেড দিয়ে ছিল আমাদের বইয়ের মধ্যে এক্স ওয়াই জেড দিয়ে আসছে আর এখানে পি কিউ দিয়ে আসছে পি সমান টু আর কিউ সমান ফোর হয় এবং আর বিজুর সংখ্যা আর বিজুর সংখ্যা যে কোন একটা বিজুর সংখ্যা ধরেন আপনি তিন নয় ছয় যা ধরেন তাহলে আর সমান নাইন আনতেলাম বলছেন নিচের কোনটি জোর সংখ্যা হতে পারে না দেখেন পি ইন্টু কিউ পি আর কিউ যদি গুণ করি জোর সংখ্যা হয় কি না চারিদিকে আর জোর সংখ্যা হয় তার মানে এটা জোর সংখ্যা হওয়া হবে তারপরে পি আর পি আর চার নং কত এটা দুটো গুণ করেন দেখেন যদি জোর সংখ্যা চার নং ছত্রিশ তার মানে এটাও জোর হওয়া সম্ভব তারপর আছে সি নম্বর আর ইন্টু কিউ আর কে কিউ দ্বারা গুন করেন আর ইন্টু কিউ চার নং ছত্রিশ ছত্রিশকে আবার বলছে ভাগ করছে দ্বারা এটা মানে ভাগ ভাগ করছে পি দ্বারা ছত্রিশকে যদি আমরা পি দ্বারা ভাগ করি বা গুন করি তো তার মানে এটাও কিন্তু জোর সংখ্যা হচ্ছে এখন লাস্টের যে অপশনটা আছে আর বাই পি আর হচ্ছে নাইন আর পি হচ্ছে টু এরা কিন্তু জুর সংখ্যা আসবে না এটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এটা কিন্তু জোর সংখ্যা হচ্ছে না তার মানে এটা কিন্তু কারেক্ট অ্যানসার তো এই জিনিসগুলা এইভাবেই আমরা জাস্ট যেভাবে বলতেছি এইভাবেই পড়ানো হয়েছে এরপর যে প্রশ্নটা আছে তিনটি সংখ্যার গড় এত হলে একটি সংখ্যা বারো হলে নিচের কোনটি একমাত্র ফসুরক হতে পারে তো প্রচুরক নিয়ে আমাদের বইয়ের মধ্যে অঙ্ক আছে আর হুবু হু এই অঙ্কটা হুব এইভাবে নাই বাট কেউ যদি ওইগুলো প্র্যাকটিস করেন এগুলো পারার কথা তিনটি সংখ্যার গড় হচ্ছে দশ তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত তিনটি সংখ্যার সমষ্টি হবে ত্রিশ তার মধ্যে একটি সংখ্যা যদি বারো হয় তাহলে একটি সংখ্যা বারো দেওয়া আছে তার মানে দুইটি সংখ্যা দুইটি সংখ্যার সমষ্টি হচ্ছে বারো মাইনাস দিন একটি সংখ্যা বাদা দিলাম তার মানে আঠারো দেখেন আঠারো আমাদের বলছে নিচের কোনটি একমাত্র প্রচুর হতে পারে আঠারো দেখেন আঠারো এই আঠারো এই দুইটা সংখ্যার মধ্যে কয় থাকতে পারে ছয় 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 তিনবার থাকতে পারে ছয় যুগ ছয় যুগ ছয় তার মানে একমাত্র দেখেন প্রচুর হতে পারে ছয় আপনি নয়ের কথা যদি বলেন নয় কিন্তু আঠারো মতো থাকবে কিন্তু নয় থাকবে দুইবার কিন্তু আমরা ছয়ের কথা চিন্তা করি ছয় থাকবে কয়বার তিনবার এটা কিন্তু আমরা বারবার বলছি যে প্রচুর হচ্ছে যে সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণ থাকবে এরপর যে অঙ্কটি আছে দেখেন একটি শ্রেণীকক্ষে পঁচিশ জন ছাত্রছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বর শকে দেওয়া হল গণিতের প্রাপ্ত নম্বরের গড় মৈদ্যক প্রচুরক গড় মধ্যক প্রচুরক নিয়ে করতে বলছে এটা অনেকে হয়তো বা গুলিয়ে ফেলছেন কিন্তু জিনিসটা কিন্তু সহজ এখানে আছে দেখেন গড় বের করা কিন্তু সহজ আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা টোটাল হচ্ছে তিরিশ জন তো তিরিশ জনের মধ্যে একজন পাইছে শূন্য ছয়জন পাইছে পাঁচ পাঁচজন পাইছে দশ আটজন পাইছে পনেরো পাঁচজন পাইছে বিশ তার মানে দেখেন যে একজন প্রথমজন পাইছে শূন্য তাহলে শূন্য আমরা গড় বের করবো যুগ আর ছয় জন পাইছে পাঁচ কইরা ছয় জনে পাইছে পাঁচ কইরা তার মানে টোটাল তাদের মোট নম্বর গড় বের করতে হলে মোট নম্বর বের করতে হবে তাহলে পাঁচ ছয় তিরিশ এরপর হচ্ছে আর পাঁচ জনে পাইছে দশ কইরা তার মানে পাঁচ দশ পঞ্চাশ মোট নম্বর গড় বের করতে হলে মোট নম্বর বের করতে হবে আবার জন পাইছে পনেরো কইরা পাঁচ আট চল্লিশে শূন্য আটকটি আট একশো বিশ আবার পাঁচ জন পাইছে কত কইরা বিশ করে তারা মিল একশো তাহলে টোটাল কত আছে টোটাল আমাদের কত আছে এটা আমাদের দেখতে হবে এক দুই একশো দুইশো বিশ দুইশো সত্তর তিনশো টোটাল হয়েছে তিনশো এটা গড় বের করতে তাহলে মোট নম্বর বের করে মোট নম্বরকে মোট ছাত্র আমাদের দেওয়া আছে পঁচিশ জন তাহলে পঁচিশ যারা ভাগ করতে হবে এটা পঁচিশ যারা ভাগ করেন পঁচিশ যাবে কয়বার পঁচিশ যাবে এখানে বারোবার তাহলে মোট ছাত্র মানে গড় নম্বর হচ্ছে কত বারো তো এই অপশনের মধ্যে দেখেন এখানে আছে দশ প্রথমটা প্রথমটাই কিন্তু গড় নম্বর তো এই দুইটা কিন্তু অপশন এমনিতেই বাদ তার মানে আমাদের অপশন টিকে তাহলে এই দুইটাই দুইটার মধ্যে যে একটা হবে বারো আছে এরপর আমরা দেখব যে আমাদের বলছে যে প্রচুর কত হবে মধ্যকটা আমরা পরে চিন্তা করি যদি প্রচুর যদি বের করতে পারি তাই তো হয়ে যাবে এটা প্রচুর এটা দেওয়া আছে এখানে দেখেন প্রচুর হচ্ছে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে এখানে পনেরো আছে কয়বার আটবার তার মানে প্রচুর হচ্ছে আমাদের পনেরো তার মানে কিন্তু অপশন থেকে কিন্তু আমরা খুব সোজি নির্ণয় করে ফেললাম গরটা নির্ণয় করে এটা মধ্যে আমাদের রান নির্ণয় করার দরকার নেই এরপর পনেরো নম্বর যে অঙ্কটা আছে দেখেন যে এই ধরনের অঙ্ক ফাংশন অঙ্ক কিন্তু করানো হয়েছে যার সে একটু চেঞ্জ হয়ে আসছে ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার হলে এফ অফ এ প্লাস বি প্লাস এফ অফ এ মাইনাস বি এর মান কত তাহলে ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার এখানে ফাংশন অফ এক্সের জায়গায় দেওয়া আছে এ প্লাস বি তার মানে এখানে কি হবে এক্সের জায়গায় এ প্লাস বি তার হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা আছে ফাংশন অফ এ মাইনাস বি তাহলে এক্সের জায়গায় এ মাইনাস বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন বলছি এই দুইটার যুগ ফল এই দুটো যুগ করেন এটারে কাটা টু এ স্কোয়ার প্লাস টু বি সরাসরি এখানে কিন্তু আছে যে টু এ বা টু বি স্কোয়ার আরেকটা অঙ্ক ছিল আমাদের এই অঙ্কটা আমাদের বইয়ের মধ্যে বা এই অঙ্কটা একদম নতুন একটা অঙ্ক দিয়েছে মানে কোনো চাকরির বইয়ের নর্মালি অঙ্কটা আসে নাই যে এক্সের পর ওয়াই সমান চৌষট্টি হলে এক্সের পাওয়ার ওয়াই সমান চৌষট্টি হলে এ গোটা দরকার নেই চোদ্দো পনেরোটা করতে পারলে এটা না করলে কোনো সমস্যা নেই তারপর আমি দেখিয়ে দিই এক্সের পাওয়ার ওয়াই সমান হলে এক্স প্লাস কত হতে পারে এক্স প্লাস ওয়াই কত হতে পারে এখানে দেখেন এক্সের পাওয়ার চৌষট্টি আমরা জানি যে এখানে চৌষট্টি মানে বলতে পারি যে টুর পাওয়ার সিক্স সমান চৌষট্টি লিখতে পারি তার মানে এখানে এটা এক্সের মান এটা মান তার মানে সমান টু ওয়াই সমান সেমভাবে আমরা এটা আরও বাঙতে পারি অনেকভাবে যে আপনি এটা বাঁধতে পারেন আপনি ফোরের পাওয়ার থ্রি চৌষট্টি সমান চৌষট্টি তার মানে এখান থেকে পেতেছি এক্স সমান ফোর ওয়াই সমান থ্রি সেমভাবে বাংতে পারেন আপনি এইট স্কোয়ার সমান হচ্ছে চৌষট্টি তার মানে এক্স সমান এইট আর ওয়াই সমান টু আমাদের অপশনে কী কী ছিল সাত ছিল কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের মান কত কত হতে পারে দেখেন প্রথমের ক্ষেত্রে কিন্তু এক্স সমান টু ওয়াই সমান সিক্স তার মানে আট আর ছয়ের যুগ ফল আট হতে পারে কিন্তু আমাদের অপশান আট ছিল না এই যে এইটা ফোর প্লাস থ্রি সাত হতে পারে তার অপশান সাত ছিল এটা হবে কারেক্ট অ্যান্সার এরপরে কিন্তু দেখেন যে আমরা এই যে এইট স্কোয়ার তার মানে এক্সের মান আট এই যে জিনিসটা হচ্ছে যে চৌষট্টিকে আপনি কতভাবে বাঁধতে পারেন এইটা চৌষট্টিকে আপনি এক্স এইরকমভাবে কতভাবে বাংতে পারেন তার মানে আমরা বাংতে পারলাম তিনভাবে একটা হতে হচ্ছে আপনার টু পাওয়ার সিক্স একটা এক্স বাই ওয়াই আরটা বাংতে পারি যে আপনি ফোরের পাওয়ার থ্রি এক্স বাই ওয়াই আরেকটা বাংতে পারি আপনার এইট স্কোয়ার সমান এক্স বাই তার মানে এখানে যে মানগুলো আসতেছে একটা এক্সের মান একটা এর মান আরটা বাংতে বাংতে পারি চৌষট্টি পাওয়ার ওয়ান তার মানে মানগুলা কি এক্স প্লাস কি কী হচ্ছে একটা হচ্ছে প্রথমে যেটা বাংলাম দেখেন যে টু পাওয়ার সিক্স তার মানে এখানে এক্সের মান সিক্স আর ওয়াই মান এইট মানে এক্সের মান টু ওয়াই মান এইট তার মানে আট তারপরে ফোরের পর থ্রি মানে সেভেন হতে পারে এক্স প্লাস ওয়াই কত হতে পারে প্রথম দেখলাম আট সাত আবার হতে পারে আট 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 চৌষট্টি দশ আর হতে পারে পঁয়ষট্টি এগুলো হতে এক্সের মান হতে পারে কিন্তু আমাদের অর্শনে একমাত্র সেভেন ছিল তো এখন দেখেন যে প্রশ্নগুলো আপনি যদি পড়েন একটু পরীক্ষার ফলে মন স্থির রেখে আমি বারবার বলতেছি যারা প্রাইমারি পরীক্ষা দিবেন যে এই বইটা ইনশাআল্লাহ ঘুরে ফিরে এই বই থেকেই আমরা দেখাই যে দেখেন পনেরোটা অঙ্কই কিন্তু একটু ঘুরে ফিরে আসছে একটা অঙ্ক একদম নতুন আসছে আর পনেরোটা অঙ্কই কিন্তু ঘুরে ফিরে এই বইটা যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করে থাকেন পারার কথা তো এই জন্য বলুন প্রাইমারির জন্য ইনশাল্লাহ প্রাইমারিতে আসা বিশটা ম্যাথের মধ্যে পনেরো ষোলোটা ম্যাথ আপনি আঠারো উনিশটা ম্যাথ আপনি পঁচিশ থেকে পনেরো থেকে বিশ মিনিটে সমাধান করতে পারবেন এই বইটা যদি ভালোভাবে পড়া থাকে আর অন্য অন্য যে প্রশ্নগুলো আসছে এইখান থেকে সব প্রশ্নই কিন্তু এই বইটা থেকে কমন দুই একটা প্রশ্ন বাদে সব ডাইজেস্ট বইটা থেকে এই বইটা থেকে প্রাইমারিতে মোটামুটি চল্লিশ মার্কের প্রশ্ন হবে এজন্য বলি যে আমাদের মোট তিনটা বই আর কাছে ইংলিশ থেকে ইংলিশ বইটা আপনারা দেখবেন যে ইংলিশ বইটা থেকেও কিন্তু প্রায় সবই কমন তো ঘুরে ফিরে যে জিনিসগুলো আসে আমরা বারবার বলছি যে আমাদের বইগুলো এমনভাবে সাজানো হয়েছে যে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো না পড়ে এলোমেলোভাবে পড়াশোনা করতেছেন তাহলে কিন্তু হবে না আর বইগুলো মোটামুটি অনেক পপুলার জব ম্যাথ বইটা তো দেখেন যে এই বইটা থেকে আমরা রিভিউ দেখাই কারণ হচ্ছে অন্য অন্য বই থেকেও সেমভাবে কমন আসে কিন্তু অন্য অন্য এত মানে খুঁজে খুঁজে বের করা কঠিন আর রিভিউগুলো দেওয়া হয় না এই জন্য বলবো যে ম্যাথ পারলে কিন্তু আলটিমেট অন্য অন্য বিষয়গুলো সবাই পারে এই তিনটা বই কারো কেউ যদি ভালোভাবে পড়ে থাকেন প্রাইমারি জন্য আপনি যে এতদিন যাই পড়েছেন কিন্তু এই তিনটা বই এখন থেকে আপনি ভালোভাবে একটু জেট পড়াশোনা করেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন এখন আপনার হাতে সময় আছে প্রাইমারিতে যেহেতু আপনি সিক্সটি বা সিক্সটি ফাইভ পেলে এবার টিকার সম্ভাবনা অনেক বেশি কারণ পিলিতে টিকাবে মোটামুটি এক লাখের মতো তো এই জন্য বলবো যে আপনি এতদিন যে কোনো মানে যে কোনো সরকারি চাকরির জন্য প্রাইমারি নিবন্ধন দ্বিতীয় তৃতীয় সেন্ডারি জবের জন্য এই তিনটা বই জব ম্যাথ জব জব ডাইজাস্ট মোটামুটি সারা বাংলাদেশেই পাওয়া যায় তারপরে কেউ যদি এই নম্বরে যোগাযোগ করেন ইনশাল্লাহ বইগুলো পেয়ে যাবেন ঘুরে ফিরে আবারও বলতেছি যে আমাদের ম্যাথ কেউ যদি ভিডিওগুলো দেখে থেকে সমাধান করেন ম্যাথ যেভাবে ঘুরিয়ে আসুক আপনি পারবেন যেভাবে আসুক কারণ আমরা বিডিওতে এমনভাবে বোঝানো হয়েছে প্রত্যেকটা ম্যাথ যে আপনি যেন যে কোনো সরকারি চাকরির জন্য ইনশাআল্লাহ ভালো একটা প্রিপারেশন হয়ে যায় তো এই জন্য বলবো যে যারা প্রাইমারি পরীক্ষা দেবেন বা নিবন্ধন বা তৃতীয় তৃতীয় শ্রেণির একটা জব যাদের দরকার আমরা বলি না এর জন্য আমাদের বইগুলো ফলো করেন বা ব্যাংকের জন্য কিন্তু দ্বিতীয় তৃতীয় শ্রেণির জব পাওয়ার জন্য মানে আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে প্লাস আমাদের যে বিডিওগুলো রয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ